বোট অ্যান্ড স্টিম বেসিক, বোট স্টিমিং, বোট অ্যান্ড স্ট্রিম, এই একটা বেসিকের বেলায় যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার সবসময় স্টিল ওয়াটার হচ্ছে তোমার কি থাকবে, স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার হবে সবসময় হচ্ছে তোমার কি মাঝের অংশ, স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারের পাশে যে স্রোত হবে স্রোতের অনুকূলে সেটা হচ্ছে তোমার কি এটাকে বলা হবে তোমার ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম বলা হবে বাংলা, যেটা নাম হচ্ছে তোমার কি অনুকূল গতিবেগ, অনুকূল গতিবেগ সেটা হচ্ছে তোমার কত, সেটাকে আমরা ইংরেজিতে বলি ডাউন স্ট্রিম বলা হয় অনুকূল গতিবেগকে, এবং আরেকটা যে গতিবেগ আছে সেটাকে বলা হয় তোমার কি আপস্ট্রিম, আপস্ট্রিমকে বলা হয় আমার প্রতিকূল গতিবেগ, আপস্ট্রিম হচ্ছে তোমার কি প্রতিকূল গতিবেগ, ডাউন স্ট্রিম সবসময় তোমার কি হচ্ছে তোমার স্রোতের অনুকূলে যাবে, অর্থাৎ এখানে একটা তোমার কি স্রোত যোগ হবে, কারেন্ট যোগ হবে, এবং প্রতিকূল হচ্ছে তোমার কি হবে কারেন্ট বিয়োগ হবে। সাপোজ কোনো স্থির পানিতে গতিবেগ হচ্ছে তোমার কত 5 কিলোমিটার, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূল গতিবেগ বা ডাউন স্ট্রিম হবে তোমার কত 7 কিলোমিটার, এবং বলা হয় স্রোতের প্রতিকূল গতিবেগ কত, প্রতিবেগ মানে 2 বাদ দিয়ে স্রোতের প্রতিকূল গতিবেগ হবে কত 3 কিলোমিটার। সবসময় গতিবেগ হিসাব করতে হবে 1 ঘন্টাতে, 1 ঘন্টা কতটুক দেয় ঠিক আছে, 1 ঘন্টাতে হিসাব করতে হবে। ডাউন স্ট্রিম হবে তোমার কি স্টিল ওয়াটার প্লাস হচ্ছে কারেন্ট স্পিড, এবং আপ স্ট্রিম হবে তোমার স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট স্ট্রিম। সাপোজ ধরো আপ স্ট্রিম দেওয়া আছে, আপ স্ট্রিম যদি দেওয়া থাকে, যদি ডাউন স্ট্রিম চায় তাহলে হচ্ছে তোমার কি হবে, আপ স্ট্রিম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার ডাউন স্ট্রিমে যেতে হলে কি তোমার 2 বার স্রোত কি করতে হবে কারেন্ট যোগ করতে হবে, 2টা কারেন্ট 2বার কারেন্ট যোগ করে হচ্ছে তোমার কি পারবে, কারণ যে এখানে একটা কারেন্ট এখানে একটা কারেন্ট, 2বার কারেন্ট বা স্রোত যোগ করলে আমরা ডাউন স্ট্রিম পাবো। ঠিক একইভাবে ডাউন স্ট্রিম দেওয়া থাকলে সেখানে আপ স্ট্রিম আসতে গেলে কি করতে হবে, 2বার কারেন্টকে বিয়োগ করতে হবে, এবং আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম যদি দেওয়া থাকে তাহলে স্টিল ওয়াটার কি হবে, স্টিল ওয়াটার হবে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2, এবং যদি আমরা বলি কারেন্ট ওয়াটার হবে, কারেন্ট ওয়াটার বা কারেন্ট স্পিড যেটা হবে সেটা হচ্ছে তোমার কি হবে ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে আপ স্ট্রিম, স্টিল ওয়াটার ক্ষেত্রে হবে তোমার যোগ ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম, এবং কারেন্ট ওয়াটারের ক্ষেত্রে যদি তোমার আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দেওয়া থাকে তাহলে কারেন্ট ওয়াটার স্পিড হবে ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে তোমার কত আপ স্ট্রিম ডিভাইড বাই হচ্ছে তোমার কত 2। আপ স্ট্রিম যে কথা, আপ স্ট্রিম হচ্ছে তোমার বাংলা যদি বলি প্রতিকূল গতিবেগ, আরটা বলি তোমার এগেনস্ট কারেন্ট, একই কথা, এবং ডাউন স্ট্রিমকে আমরা বলতে পারি অ্যালং উইথ কারেন্ট, বাংলা যেটা বলি আমরা অনুকূল গতিবেগ। আর স্টিল ওয়াটারের তোমরা আমরা আমরা আরেকটা বলতে পারি রিভার ওয়াটার বা হচ্ছে তোমার কি বোট স্পিড, সরি রিভার ওয়াটার মানে তোমার কি কারেন্ট, কারেন্টকে আমরা বলতে পারি রিভার ওয়াটার, আর স্টিল ওয়াটারকে আমরা আরেকটা বলতে পারি সেটা তোমার কি বোট স্পিড বলতে পারি, স্টিল ওয়াটার স্পিড এবং বোট স্পিড এই দুটো হচ্ছে তোমার কি একই কথা। খায়রুল অ্যাডভান্স ম্যাথে নাম্বার 1 কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, এ মেন স্পিড উইথ কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে তোমার কত 2.5 কিলোমিটার পার আওয়ার, দ্য স্পিড অফ দ্য মেন স্পিড এগেনস্ট কারেন্ট, স্রোতের বিপরীতে কত দেওয়া আছে, আচ্ছা স্পিড উইথ কারেন্ট দেওয়া আছে তোমার 15 কিলোমিটার পার আওয়ার, সেটা তোমার কত উইথ কারেন্ট, এবং স্পিড দেওয়া আছে তোমার কত, কারেন্ট স্পিড দেওয়া তোমার কত 2.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার কত ডাউন স্ট্রিম, এটা হচ্ছে তোমার কত কারেন্ট, আরেকটু বলছে দ্য মেন স্পিড এগেনস্ট কারেন্ট, তো এটা তো যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে আমরা তো ফার্স্ট থেকে স্টিল ওয়াটার পাবো, স্টিল ওয়াটার থেকে আমরা আবার 2.5 দেওয়া আছে না, 2.5 দুই গুণ হচ্ছে তোমার কত, 2.5 দুই গুণ হচ্ছে তোমার 2, যে তোমার আপ স্ট্রিম চাইছে, আপ স্ট্রিম চাইলে তোমার কত ডাউন স্ট্রিম থেকে হচ্ছে তোমার কত 2 বার স্রোত বিয়োগ করতে হবে, অর্থাৎ ডাউন স্ট্রিম দেওয়া আছে আমার এখানে কত 15 মাইনাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু তোমার 10 কিলোমিটার পার আওয়ার, এই 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার কত স্পিড এগেনস্ট কারেন্ট, অর্থাৎ নাম্বার সি হচ্ছে তোমার কত 10 কিলোমিটার পার আওয়ার। নাম্বার টুতে বলা আছে ইফ এ ম্যান রোজ অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য রেট এগেনস্ট দ্য কারেন্ট ইজ 3.5 কিলোমিটার, দেন দ্য ম্যানস রেট অ্যালং দ্য কারেন্ট, স্টিল ওয়াটার দেওয়া আছে কত 5 কিলোমিটার, 5 কিলোমিটার কি দেওয়া আছে সেটা তোমার স্টিল ওয়াটার দেওয়া আছে 5 কিলোমিটার, ইজ রেট এগেনস্ট কারেন্ট ইজ হচ্ছে তোমার কত এগেনস্ট কারেন্ট দেওয়া আছে তোমার 3.5, তার মানে আপ স্ট্রিম দেওয়া আছে তোমার কত, আপ স্ট্রিম দেওয়া আছে তোমার কত 3.5,
বলছে দেন দ্য ম্যানস রেট অ্যালং দ্য কারেন্ট। আচ্ছা যেহেতু স্টিল দেওয়া আছে ফাইভ, তার মানে ফাইভ থেকে দাম 3.5 হচ্ছে তোমার বাদ দেই, 3.5 বাদ দিলে থাকতে আছে তোমার কত 0.5, 1 পয়েন্ট হচ্ছে তোমার কত 5, এই 1.5 হচ্ছে তোমার কত কারেন্ট চাইছে অ্যালং উইথ দ্য কারেন্ট। স্টিল ওয়াটারের সাথে যদি আমি ফাইভের সাথে ফাইভ তোমার কত স্টিল ওয়াটার এর সাথে আমি কারেন্ট যোগ করব, স্রোতের গতিবেগটা যোগ করলে 1.5, তার মানে 6.5 হচ্ছে তোমার কত ডাউনস্ট্রিম স্পিড। ডাউনস্ট্রিম স্পিডে আর একটা নাম হচ্ছে তোমার কি অ্যালং উইথ কারেন্ট, অর্থাৎ অ্যালং উইথ কারেন্ট ডাউনস্ট্রিম স্পিড এটা হচ্ছে তোমার কত 6.5। নাম্বার সি, নাম্বার থ্রিতে বলা আছে দ্য স্পিড অফ এ বোট হোয়েন ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইজ হচ্ছে তোমার কত 32 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ডাউনস্ট্রিম হচ্ছে তোমার কত 32 কিলোমিটার পার আওয়ার। হোয়ার এজ হোয়েন ট্রাভেলিং আপস্ট্রিম ইট ইজ 28 কিলোমিটার পার আওয়ার, আপস্ট্রিম দেওয়া আছে তোমার কত 28 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। আচ্ছা এখানে দুটো চাইছে, বোট এবং স্ট্রিম। আমরা বোট স্পিড যেটা জানি বা স্টিল ওয়াটার স্পিড, স্টিল ওয়াটার স্পিডের সূত্র হচ্ছে তোমার কি ডাউনস্ট্রিম প্লাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম, ডাউনস্ট্রিম স্পিড প্লাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম স্পিড ডিভাইড বাই হচ্ছে তোমার 2। ডাউনস্ট্রিম দেওয়া আছে তোমার কত 32 প্লাস হচ্ছে তোমার কত 28 ডিভাইড বাই 2, 3 2 হচ্ছে তোমার কত 5 60, তার মানে তোমার কত 30। স্টিল ওয়াটার হচ্ছে তোমার কত 30, এবং এখানে বলা আছে তোমার কত স্পিড অফ স্ট্রিম চাইছে, স্পিড অফ স্ট্রিম STREM, স্পিড অফ স্ট্রিম হবে তোমার ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম ডিভাইড বাই 2। ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত 32 মাইনাস হচ্ছে তোমার কত 28 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4, 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 2, অর্থাৎ স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে তোমার কত 2 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এবং 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার কি স্পিড অফ দ্য বোট অর ইন স্টিল ওয়াটার। নাম্বার ফোরে বলা আছে এ বোট গোজ 8 কিলোমিটার ইন 1 আওয়ার অ্যালং উইথ দ্য স্ট্রিম অ্যান্ড 2 কিলোমিটার পার আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম। স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, স্ট্রিম স্পিড চাইছে, স্ট্রিম চেঞ্জ চাইছে, যেখানে হচ্ছে তোমার কত 8 কিলোমিটার পার আওয়ার অ্যালং উইথ দ্য স্ট্রিম, তার মানে ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত ডাউন স্ট্রিম প্লাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম ডিভাইড বাই 2। ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত 8 কিলোমিটার, আর আপস্ট্রিম তোমার আপস্ট্রিম দেওয়া আছে তোমার কত 2 কিলোমিটার ডিভাইড বাই হচ্ছে তোমার 2, 10 বাই হচ্ছে তোমার 2 ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার। এখানে 5 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে তোমার কত, এখানে চাওয়া হয়েছে স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম, তাহলে 8 মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 6, 6 বাই 2 ইজ ইকুয়াল টু তোমার কত 3 কিলোমিটার পার আওয়ার, এই 3 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে তোমার কি স্পিড অফ দ্য স্ট্রিম। নাম্বার ফাইভে বলা আছে ইন 1 আওয়ার এ বোট গোস 11 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম, অ্যালং দ্য স্ট্রিম হচ্ছে 11 কিলোমিটার অ্যান্ড 5 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার যেহেতু স্পিড চাইছে, আমার দেওয়া আছে তোমার কত আপস্ট্রিম দেওয়া আছে এবং ডাউন স্ট্রিম দেওয়া আছে, ডাউন স্ট্রিম কোনটা যেটা অ্যালং উইথ দ্য স্পিড আর আপস্ট্রিম কোনটা যেটা হচ্ছে তোমার কি এগেনস্ট স্পিড, তার মানে এখানে ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত 11 প্লাস হচ্ছে 5 ডিভাইড বাই 6, 16 বাই 2 ইজ ইকুয়াল টু তোমার কত 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে তোমার কত স্টিল ওয়াটারের বোট স্পিড। নাম্বার 6 বলা আছে এ ম্যান ক্যান রো আপস্ট্রিম 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডাউন স্ট্রিম 18 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ম্যানস রেট ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারের স্পিড চাওয়া হয়েছে, যেখানে আপস্ট্রিম দেওয়া আছে তোমার কত আপস্ট্রিম দেওয়া আছে তোমার 10 এবং ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত, ডাউন স্ট্রিম দেওয়া আছে তোমার কত 18, তার মানে 18 প্লাস হচ্ছে তোমার 10 = 2 ডিভাইড বাই হচ্ছে 2, 18 10 তোমার কত 28 বাই 2 তোমার কত 14 কিলোমিটার পার আওয়ার, এই 14 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে তোমার কত স্টিল ওয়াটার স্পিড, অর্থাৎ নাম্বার এ নাম্বারটি হচ্ছে তোমার কী হবে, ফাইন্ড দ্য ম্যানস রেট ইন স্টিল ওয়াটার, ম্যানস রেট ইন স্টিল ওয়াটার ইজ 14 কিলোমিটার পার আওয়ার। নাম্বার সেভেনে বলা আছে ইফ এ ম্যান গোস 18 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার্স অ্যান্ড রিটার্ন সেকেন্ড দ্য স্ট্রিম 12 আওয়ার্স, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড চাওয়া হয়েছে, ঠিক আছে চাওয়া হয়েছে তোমার কি স্ট্রিম ইজ ইকুয়াল টু হোয়াট, বলা আছে 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়, ডাউন স্ট্রিমে যায় কত 18 কিলোমিটার যায় কয় ঘন্টায়, 4 ঘন্টায়, তার মানে 1 কিলোমিটার
16 তোমার কত 20 চার পাঁচে 20 4 পয়েন্ট কিলোমিটার পার আওয়ার, এটা তোমার কত ডাউনস্ট্রিম স্পিড, ঠিক আছে? ডাউনস্ট্রিম স্পিড তোমার কত 4.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপর বলছে রিটার্ন এগেনস্ট ইন 12 আওয়ার্স, 12 আওয়ার্সে তোমার কি আসে, দূরত্ব তোমার একই, ডিস্টেন্স তোমার সেম, ফিরে আসে তোমার কত 12 কিলোমিটার, 12-তে তাহলে 4 দিয়ে করলে হচ্ছে 6 দিয়ে করা যায়, 6 দ্বিগুণ হচ্ছে 12, 3 6 তোমার 18, তার মানে 3/2, 3/2 কে আমরা লিখতে পারি 1.5 কিলোমিটার পার আওয়ার। এই 1.5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার কি এগেনস্ট স্ট্রিম, তার মানে আপস্ট্রিম হচ্ছে তোমার কত, আপস্ট্রিম হচ্ছে তোমার 1.5 কিলোমিটার পার আওয়ার। চাইছে স্পিড অফ দ্য স্ট্রিম, ডাউন স্ট্রিমও পাইছি আপস্ট্রিমও পাইছি, স্ট্রিম যেহেতু চাইছে, স্ট্রিম STREM স্ট্রিম স্পিড ইজ ইকুয়াল টু স্ট্রিম স্পিডের যে সূত্রটা জানি সেটা হচ্ছে তোমার কত, ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে তোমার কত আপস্ট্রিম, ডাউন স্ট্রিম মাইনাস হচ্ছে তোমার আপস্ট্রিম, এটা তোমার কি স্টিম স্পিড বের করা ডিভাইড বাই তোমার কত 2, এখানে ডাউন স্ট্রিম পাইছে তোমার কত 4.5 ডিভাইড মাইনাস 1.5 ডিভাইড বাই তোমার কত 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, এখানে থাকতেছে তোমার কত 3/2 ইজ ইকুয়াল টু তোমার কত 1.5। তাহলে আমাকে বলছে স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে তোমার কত 1.5 কিলোমিটার পার আওয়ার, এই 1.5 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে তোমার কি অ্যান্সার।